আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি আমাদের সব রিলেটিভদের নিয়ে একটি গেট টুগেদার পার্টিতে, আর পুরো পার্টিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর পার্টি শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আজকে আমার সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই এবং প্রিন্সেস নুহা। এই আমার বড় মামা, যে ছোটবেলা থেকেই আমাকে, আমি বেশিরভাগ সময় আমার মামার সাথেই কাটিয়েছি। তো এই আমার মামা, আর আমাদের আমরা ডাকি তাকে লাবলু মামা বলে। তো লাবলু মামা হাই বলেন। আর এই হচ্ছে আমাদের মেজো খালামণি, আমাদের ভাগ্না ভাগ্নি, সবাইকে সে অনেক আদর করে, এবং তাকে যে ধরনের মানে জ্বালানো আমরা জ্বালাইছি, তারপরেও আমার মনে হয় সেও অনেক ধৈর্যের সাথে সেটাকে সামলে নিচ্ছে। তাই আমাদের মেজো খালামণি নার্গিস খালামণি। এই আমাদের সেজো খালামণি, তাকেও আমরা মেজো খালামণির পর করি তাকেও আমরা অনেক জ্বালাইছি ছোটবেলা থেকে। কিন্তু আমাদের মেজো খালামণি কিন্তু আগে অনেকটাই মৌসুমের মতো ছিল, এখন সে মেয়েরা বড় হওয়ার কারণে সে অনেকটা চুপচাপ হয়ে গেছে, কিন্তু সে অনেক এন্টারটেইনিং। পরিচয় করে দিচ্ছি আমাদের সেজো খালামণি পাঠ। এই আমাদের পিচ্ছি খালামণি, লুবা খালামণি, সে অনেক বছর সৌদি আরবে ছিল, তো এখন সে বাংলাদেশেই আছে। তো আমাদের ছোট্ট খালামণির জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের ছোট্ট খালামণির জন্যই আমাদের ফ্রেন্ড খালামণি বললে ভুল হবে, সে আমাদের ফ্রেন্ড। হাই বাবা, হাই। আমাদের নার্গিস খালামণির ছোট্ট আদরের মেয়ে, এবং অনেক প্রীতি, এবং সে স্বাস্থ্য অনেক পছন্দ করে। আর তার জন্য দোয়া করবেন, কারণ তার এক্সাম চলছে, বাট যেহেতু আমি ইনভাইট করেছি তো সে না এসে পায় নাই, তো করে এক ধরনের নিয়ে এসেছি। তো এর নাম হচ্ছে ও পড়ে নাই, পরের বছর আসতে তো সে একটা চাপে আছে পড়ার। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে, যদিও সে ইন্টারে পড়ে, তো আমাদের কাছে সে ছোট্ট, তো সবাই তার জন্য দোয়া করবে। এই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট্ট রুহামণি, আমার ছোট খেলার ছোট মেয়ে। আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস
সে বড় হয়ে একজন ডক্টর হতে চায়, তার জন্য সবাই দোয়া করবেন। আর ডাক্তার হচ্ছে আমার ছেলে বেস্ট ফ্রেন্ড, ওর মা এবং আমি, আমরা যেহেতু একসাথে থাকতে পছন্দ করি, তারাও সবাই ডাক্তার দোয়া করবে। হচ্ছে আমি কথা বলে বেশি this and some guy here আমাদের ছোট খালামণি ছোট ছেলে মাসুদ, সে অনেক শান্ত এবং সে নিজের মনে নিজে থাকাই পছন্দ করে। চুলগুলো অনেক সুন্দর আর চুলের কাটটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ একদম জোস। তো প্লিজ সবাই তার জন্য দোয়া করবেন আর ওরেও সাবস্ক্রাইব করবেন, আর ওর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আরে জোর বন্ধুরা, ওর বন্ধুরা 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 আচ্ছা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন না না সাবস্ক্রাইব টু আপনার চ্যানেল রেডি। এই আবার আমাদের ভাই মাহফুজের দুই ফ্রেন্ড সময় থাকে আমার মেঝো বোন, আর সে আজকে সকালে চলে যেতে চেয়েছিল, বাট তাকে আমি যেতে দিইনি, কারণ যেহেতু আমাদের গেট টুগেদার পার্টি, তো আমরা সবাই এখন একসাথে মজা করব। আর আমাদের এই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, তো প্লিজ আমাদের সাথে থাকবেন। আর গাইস, আমাদের আমার আপুর ফেসবুক পেজটি চেক আউট করতে ভুলবেন না। আমরা শীঘ্রই চেষ্টা করব যে ইউটিউব আর ফেসবুকের যে একটা কানেকশন, সেটা ডিসক্রিপশন আমরা লিঙ্কে দেওয়ার। তো আই হোপ যে আপনাদের অনেক ভালো লাগবে এবং আমরা অনেক সাকসেসফুলি, মানে আমার আপুর চ্যানেলটা অনেক বড় হবে, আপনাদের দোয়া অবশ্যই থাকবে। আর আপনারা যত কমেন্ট করবেন, আপনাদের যত ফিডব্যাক পাবে, আমার আপনি তত ভালো ভালো ভিডিও, তত ভালো ভালো রিসোর্সফুল ভিডিও বানাতে পারবে এবং আপনাদের আশা করি সাহায্য হবে। সো প্লিজ সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড অবশ্যই লাইক। থ্যাংক ইউ, ডোন্ট ফরগেট টু গিভ লাইক। আমরা এখন আছি গোল্ডেন স্পুনে, তো আপনারা এখানে আসতে পারেন। আর আমার কাজিনরা সবাই
এনজয় করছে আর আমি তো বলেছি যে এই লাভ বার্সরা একসাথেই বসে আছে আমার ছেলে এবং রাফি মাঝখানে আমাদের বড় মামা বসছে আর সবাই আমাদের কাজিনসরা এবং খালারা তার পাশে বসে আছে আসলে এই ভিউজটা আমার কাছে মনে হলো যে সবচেয়ে এক্সপেন্সিভ একটা ভিউজ তো কি আর বলবো মানে আমি অনেকটা ইমোশনাল এখন আর দীর্ঘ এক বছর পর এই মহামারী করোনার সাথে আমরা যুদ্ধ করে সবাই আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছি এটাও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই আমরা আল্লাহর রহমতে একসাথে সবাই বসে খেতে পারি আমিন ये मैं हूँ ये मेरा कजिन है ये हमारा भाड़ी हो रही है গোল্ডেন স্পুনে আমরা গোল্ড না পেলেও খাবারটা কিন্তু ভালোই ছিল আর আপনারা এখানে অবশ্যই আসবেন আর এখানে রাইসটা চিকেন ফ্রাই চিলি চিকেন এবং ভেজিটেবল সব কিছুই পারফেক্ট ছিল এবং সবাই আমরা খেয়ে অনেক 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 হ্যাপি বিশেষ করে কোকটা অনেক মজা ছিল আচ্ছা যাই যাই হোক কোক অলওয়েজই মজা কালাপানি ওরা বিভিন্ন নাম দিচ্ছে একজনে বলতেছে কালাপানি একজনে বলতেছে শিলা কি জওয়ানি প্লিজ আপনারা এখানে অবশ্যই আসবেন এবং এখানে খাবারটাকেও এনজয় করবেন আর আমি ফিরে আসি নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে সাবস্ক্রাইব করে দিই